ছাত্র মঞ্চের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মিথিলা ফারজানা। দর্শক মন্ডলী, যে পরিস্থিতি কয়েকদিন ধরেই বাংলাদেশে বিরাজ করছে, সেটি নিয়ে আমরা প্রতিদিন একাত্তর মঞ্চ করছি, সেটি নিয়ে আমরা প্রতিদিন সংবাদ সংযোগে বলছি, প্রত্যেকটি গণমাধ্যম কথা বলছে, নতুন করে কথা বলার আর কিছু নেই। একদিকে যেমন হরতাল চলছে, সবচেয়ে বড় বিরোধী দল তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক ধরনের দাবি জানিয়ে আসছে এবং এক ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার সাথে সাথে জামাত শিবিরের সহিংসতা চলছে, সব কিছু মিলিয়ে দেশের অর্থনীতি বিপন্ন, এটি অনেকেই বলছেন, বিশেষ করে ব্যবসায়ী নেতারা। তারা বারবারই বলছেন যে দেশের অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, যেমন প্রভাব পড়বে রপ্তানিতে, যেমন প্রভাব পড়বে বিনিয়োগে, যেমন প্রভাব পড়বে এ দেশের অবকাঠামোতে। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, কি বলছেন অর্থনীতিবিদরা, কি বলছেন ব্যবসায়ী নেতারা। আমাদের সাথে আজকে একাত্তর মঞ্চে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মীর নাসির হোসেন, সাবেক সভাপতি FBCCI, এবং আরও আছেন শফিউল ইসলাম মহিউদ্দিন, সভাপতি BGMEA। আপনারা জানেন যে আমরা প্রসঙ্গক্রমে আরও অনেক অতিথিদের সাথেই কথা বলি, আজকেও নিশ্চয়ই কেউ না কেউ যুক্ত হবেন। তবে তার আগে সংবাদ সংযোগে যে শিরোনামগুলো রয়েছে সেগুলোকে দেখে আসি। তানভীর খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল, খোলেনি দোকান, চলেনি কোনো যান। সহিংসতা ঠেকাতে সারা দেশে জননিরাপত্তা কমিটি গঠনে নেতা কর্মীদের প্রতি বিএনপির নির্দেশ। সকল সামাজিক শক্তিকে নিয়ে তিন দিনের মধ্যে কমিটি ফর পাবলিক সেফটি গঠন করে কেন্দ্রে অবহিত করার জন্য আমরা অনুরোধ করছি। জামাত শিবির নিষিদ্ধ করতে নির্বাহী আদেশেই সম্ভব, জানালেন মানবাধিকার কমিশন প্রধান। জঙ্গিবাদের মাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে ফেলে, তাহলে এই মুহূর্তেই আমি জানি নির্বাহী আদেশের মাধ্যমে সেই রকম প্রতিষ্ঠান এবং দলের রাজনীতি করা বন্ধ করে দেয়া যায় এবং সেটা উচিত বলে মনে করি। যেমনটি বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলোচনায় অর্থনীতি, এবং তার সাথে সাথে আপনারা জানেন যে এই আলোচনার সাথে আপনারা যুক্ত হতে পারেন, এবং সেই যুক্ত হওয়ার জন্য একটি নাম্বার তো দেখছেনই পর্দায়, সেই নাম্বারে আপনারা SMS করতে পারেন, ফোন করতে পারেন, এবং তার সাথে সাথে টুইটার, স্কাইপে, ফেসবুকে সব কিছু রয়েছে, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটি বিষয় একটু বলে রাখি, সেটি হলো যে এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, একটু আলোচনার সময়ের অভাব যদি আমরা সবসময় বোধ করি, যদি না বোধ করি তাহলে নিশ্চয়ই একটি প্রতিবেদন আমরা দেখে নেব। তার আগে একটু চলে যাই মীর নাসির হোসেন আপনার কাছে। আপনারা বেশ কিছুদিন ধরেই বলছেন, বিশেষ করে FBCCI-র পক্ষ থেকে আমরা যখন দেখেছি যে জামাত শিবিরের সহিংসতা চলছে, সারা দেশে নৈরাজ্য চলছে, তখন আপনারা বলেছেন যে এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটি একটি সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড। FBCCI-র পক্ষ থেকে এই ধরনের কথা এসছে, কিন্তু তারপরও আমরা দেখলাম যে সেটির কিন্তু কোনো অবসান হয়নি, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে। তো এই যে একটি রাজনৈতিক দলের, যেটি নিবন্ধিত রাজনৈতিক দল এখনো, সেই রাজনৈতিক দলের এই সহিংস কর্মকাণ্ড এবং তার সাথে সাথে যে উদ্ভূত পরিস্থিতি, এটিকে আপনি কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী হিসেবে? ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা হচ্ছিল, রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে এত বিবাদমান এবং এত সাংঘর্ষিক হয়ে গেছে। হরতালটা হয়তো অনেকেই গণতান্ত্রিক অধিকার হিসেবে মনে করেন, রাজনীতিবিদরা, যদিও আমরা ব্যবসায়ী সংগঠন থেকে প্রত্যেক সময় বলে এসেছি, আপনারা গণভোটের কথা বলেছেন, হ্যাঁ, আমাদের ফেডারেশন থেকে অনেকে বলেছে, ঘটনাটা চলে যে হরতালটা আমরা কিন্তু সবসময় বলেছি যে এটা কোনো সময় একটা প্রতিবাদের অস্ত্র হিসাবে রাজনৈতিক দলগুলি ব্যবহার করা উচিত না, কারণ এটা অর্থনীতিতে ক্ষরণ সৃষ্টি করে। কিন্তু আমরা দেখেছি যে এটা হচ্ছে না, কারণ ইভেন আইন করে কথা বন্ধ করার কথা বলা হয়েছিল, পসিবলি হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেটা বোধ হয় হাইকোর্ট কিন্তু এগেনস্টে হয়নি। আর ব্যাপারটা ছিল, আমি মনে করি যে আইন করে এই জিনিসটা বন্ধ করা সম্ভব না, এটা কনসেনসাস দরকার, রাজনৈতিক ঐক্যমত, জাতীয় ঐক্যমত্য দরকার। কারণ হচ্ছিল যে আইন তো অনেক রকম, আপনি আজকে যে রাজপথে সহিংসতা হবে এর বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু আইন করে তো বন্ধ করা যাচ্ছে না, সেই জন্যে এই হরতাল বন্ধ করতে হলে ঐক্যমত্যর প্রয়োজন। আর হরতাল যদি বন্ধ না করা যায়, এবার হরতাল এবং সহিংসতার একটা ডিফারেন্ট ডাইমেনশান হয়েছে। আগে ঢাকা কেন্দ্রিক ছিল, আপনি দিনে হরতাল হলে রাত্রে গাড়ি চালাতে পারতেন, এবার যেটা হয়েছে ঢাকাকে প্রায় বিচ্ছিন্ন করার মতো একটা প্রয়াস ছিল, এবং দেখা গেছে সাপ্লাই চেনটা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে, যার জন্যে গার্মেন্টস শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন শিল্পে যে কাঁচামাল সেটা বন্দর থেকে ফ্যাক্টরিগুলিতে পৌঁছতে পারছে না, উৎপাদিত পণ্য সেটা যারা এক্সপোর্টার রয়েছেন তাদের রপ্তানি করতে পারছেন না,
এবং ডোমেস্টিক প্রোডাকশনে যারা জড়িত রয়েছেন তাদের ডিস্ট্রিবিউটর পদ পৌঁছে দিতে পারছেন না। এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এতে যেটা হয়েছে, উনি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত আছেন, আমার থেকেও বেশি বলতে পারবেন, যে জিনিসটা হয়েছে একদিকে আমরা, আমি বাইরে ছিলাম এই পিরিয়ডে একটা সময়, দেখেছি যেভাবে CNN তারপরে আল জাজিরায় এবং অন্য অন্য পত্রপত্রিকায় যেভাবে ইমেজ এসছে বাংলাদেশে, এটা কিন্তু আবার আমরা তো এমনি একটা নেগেটিভ ইমেজের মধ্যে দিয়ে চলছি, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্যে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বায়াসদের কনফিডেন্সের উপর একটা কিন্তু হোঁচট খেয়েছে, যে বায়াসটা এখন চিন্তা করছে যে তারা কন্টিনিউ করবে কিনা, তারা কারণ হচ্ছে তারা তো স্পেকুলেটিভ ব্যবসা করে না, ক্যালকুলেটিভ ব্যবসা করে, তারা কিন্তু সবসময় ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারে, ওপেন রিস্ক বা ফাটকা বা ব্যবসা করে না, বিশেষ করে উৎপাদনের সাথে যারা জড়িত, যারা একদম এন্ড কনজিউমারের সাথে জড়িত, তারা কিন্তু এই ফাটকা ব্যবসা করতে পারে, তাদের ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে এগোতে পারে। একটু শুনিনি শফিউল ইসলাম মহিউদ্দিনের কাছে যে তারা আসলে কি ভাবছেন, যেন শফিউল ইসলাম মহিউদ্দিন যেটি বলছিলেন মিনাসির হোসেন যে আপনারা সরাসরি রপ্তানির সাথে জড়িত, আপনারা সরাসরি কাঁচামাল আপনাদের দরকার হয়, সুতা দরকার হয়, তুলা সবকিছু দরকার হয় আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু সবসময় আমরা বলছি যে বিরাট ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, একটু যদি আমাকে এটি বলে শুরু করেন আপনার আলোচনাটি যে কি ধরনের ক্ষতির আশঙ্কা আপনারা করছেন। এটা একটা হলো টোটাল আজকে যে বিজনেস কমিউনিটি, যেটা আমাদের অ্যাপেক্স বডির নেতা এখানে আছেন, উনি নেতৃত্ব দিয়েছেন ফেডারেশনকে, টোটাল বিজনেস কমিউনিটিটা আজকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, আমরা স্বাধীনতা পেলাম 71 সনে, তারপরের চ্যালেঞ্জটা কি, ক্ষুধামুক্ত, দরিদ্র, দারিদ্র্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়া, যে যেখানে মানুষের দারিদ্র সীমা কমে আসবে, এটা মধ্য আয়ের দেশে পরিণত হবে, এসবই তো আমাদের চ্যালেঞ্জ, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি। এখন 9,14,000 কোটি টাকা যদি আপনি বাজার মূল্যে জিডিপির পরিমাণ আমরা চিন্তা করি, তাহলে একদিনে এই জিডিপির গ্রোথটা কমে যাবে 3,000 কোটি টাকার উপরে, এটা তো এক ধরনের হিসাব। আমি যদি গার্মেন্টসের আজকে উৎপাদন শুধু আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এটা যদি 50% কমে যায় প্রোডাকশন, কারণ সেদিন আমরা ডিভিশন অফ লেবার আমাদের এখানে প্রয়োগ করি, সায়েন্টিফিক মেথড অফ প্রোডাকশন, সেদিন টার্নওভারটা এই সিকিউরিটি রিজনে সম্পূর্ণভাবে আসতে পারে না, সেই কারণে দেখা যাবে যে যদি 50% আমার প্রোডাকশন কমে যায়, তাহলেও 150 কোটি টাকা আমার প্রোডাকশন কম হবে। যারা মীর নাসির হোসেন যেটি বলার চেষ্টা করছেন যে বিনিয়োগেও এক ধরনের অনাগ্রহ তৈরি হবে, এটা লং টার্ম ইফেক্ট, এটা ইররিপেয়ারেবল। আজকে পৃথিবীতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখেন, পাকিস্তান ক্লোদিংয়ে স্পেশালি টেক্সটাইলে তাদের একটা হিস্ট্রি আছে, তারা কটন প্রডিউসিং কান্ট্রি, কিন্তু তাদের চেয়ে আমাদের ইকোনমি ভালো করছে, ওরা 4% গ্রো করছে, আমরা 6%-এর উপরে গ্রো করছি, কারণটা কি, ওদের হিস্টোরিক্যালি পাকিস্তানের শিল্প শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ওদের খারাপ হয়ে গেছে, অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক যখন সহিংস রূপ ধারণ করে এবং সাংঘর্ষিক হয়ে যায়, তখন কিন্তু সেখানে আজকে যেটা নাসির ভাই বলছিলেন যে বিদেশি ক্রেতারা তারা আসবেন, আজকে বিশ্বের পরিস্থিতিটা কি, আজকে 3টি স্তম্ভের উপরে আমি মনে করি বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে, আমরা কৃষিতে ভালো করছি, আমরা বিদেশে রেমিটেন্স যে আমাদের মাইগ্রেটেড লেবার যারা তারা ভালো করছেন, আর আমাদের এই সেক্টরটা উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে পভার্টি এলিভেশন এবং জিডিপিতে একটা উল্লেখযোগ্য ভূমিকায় 3টি সেক্টর রাখছে, এদেরকে কেন্দ্র করে একটা ভালো সার্ভিস সেক্টর গড়ে উঠছে, শিল্পে যদি উন্নয়ন না হয়, উৎপাদন যদি আনইন্টারাপ্টেড না হয়, একে তো আমাদের বিদ্যুৎ গ্যাস সহ অবকাঠামোগত সমস্যা রয়েছে, তার উপরে আপনি যুদ্ধ করছেন যেখানে এক্সপোর্ট লেড গ্রোথ যেখানে আপনি চান, কিন্তু আপনার ডলার ডিভ্যালুয়েশন হয়েছে, আপনি 84% আপনার ট্যাক্স বেড়েছে, কথা সূত্র ধরে আমি আরেকটু ছোট করে একটু শুনতে চাই, এটি হলো যে আপনি বলছেন যে সাংঘর্ষিক যে রাজনীতি বা সন্ত্রাসের যে রাজনীতি, এই যে সন্ত্রাস বা সাংঘর্ষিক যে রাজনীতি, সেখানে আমরা দেখেছি যে এবারের সংঘর্ষ মূলত পুলিশের উপর আক্রমণ এবং রাষ্ট্রীয় যারা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের উপর আক্রমণ, পুলিশ বাহিনীর আক্রমণ, এবং তার কিছু
পাল্টা পদক্ষেপ আমরা দেখেছি। আপনারা কি নিরাপদ বোধ করছেন কিনা, সরকার যে নিরাপত্তার পদক্ষেপ নিচ্ছে তা সেটি কি যথেষ্ট বলে মনে করছেন কিনা? আমরা মনে করি সরকার শুড প্লে দেয়ার নেসেসারি রোলস। সেখানে আমরা যেমন কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না, সেটা পুলিশই হোক সাধারণ মানুষই হোক, সেটা এমন কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা যাবে না যেটাতে আমাদের ফাইনালি যে আমরা ক্ষতিগ্রস্ত হব। যারা রাজনীতি করছেন, আমি মনে করি যে বিরোধী দল সরকারি দল, তারা একটা অবস্থান থেকে দেশকে সেবা করার চেষ্টা করছেন। আজকে রাজনীতির এই চোরা বালিতে যদি আমরা হারিয়ে যাই, আমাদের অর্থনীতি, আমাদের স্বাভাবিক জীবনযাপন। আপনি যদি একটু আমাকে সরাসরি বলেন, আপনি কি মনে করছেন যে এই যে অ্যাকশন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি যথেষ্ট নাকি আরো বেশি কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখেন, পদক্ষেপটা কি হবে জনগণ এই দেশের, আমি মনে করি ইটস এ ডেমোক্রেটিক মুসলিম কান্ট্রি, এই দেশে ফ্যানাটিজমের কোনো জায়গা নাই, অন্ধ মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। আর মুসলিম ধর্মটাও আমি মনে করি যে ইটস এ মডার্ন রিলিজন, এবং এই রিলিজনে আমরা এদেশে 90% ধর্মান্ধতার কোনো সুযোগ নেই। ডক্টর মইনুল ইসলাম আছেন চট্টগ্রামের সাবেক সভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি। ডক্টর মইনুল ইসলাম, আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন, একটু আপনার কাছে জানতে চাই যে আশঙ্কাটি আমাদের সাথে দুজন ব্যবসায়ী নেতা আছেন, তারা দুজনেই বলছেন যে এটির দীর্ঘমেয়াদী যে প্রভাব সেটি অপূরণীয়, সেটা কি ধরনের প্রভাব বলে মনে করছেন অর্থনীতিবিদ হিসেবে? হ্যাঁ দেখুন, যেভাবে এবারের হরতালগুলোতে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে যেভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে, এবং যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর সরাসরি আক্রমণ করা হয়েছে, যেভাবে কানসাটের একটা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি পুড়ে দেওয়া হয়েছে, যেভাবে রেলপথগুলোকে অচল করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, এগুলো সবগুলোকে যদি আমরা ঠিকমতো বিশ্লেষণ করি তাহলে বুঝতে অসুবিধা হওয়ার উচিত নয় যে সত্যি সত্যি এবার জামাত ইসলামী যে গৃহযুদ্ধের একটা তারা যে বারবার যে কথা উচ্চারণ করছে, এবার তার কিছুটা নমুনা তারা সারা জাতিকে দেখিয়ে দিল। এখন যে প্রশ্নটা এসেছে সেটা হলো এই যে একটা মানবতা বিরোধী অপরাধের যে ইস্যুটা, সেখানে বিচার চলছে, সেই বিচারের রায় এক পক্ষের পছন্দ হয়নি, তারা শাহবাগের জাগরণ মঞ্চ করেছে, আরেক পক্ষের আরেকটা রায় পছন্দ হয়নি, তারাও প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের নামে যেভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং পুরো অর্থনীতি অচল করে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পেলাম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ডক্টর মইনুল ইসলাম, একটি ছোট্ট প্রশ্ন আমি একটু যুক্ত করে নেই আপনার বক্তব্যের সাথে, যদি সেই প্রশ্নটির উত্তর দেন, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির আশঙ্কা করছে প্রত্যেকটি গণমাধ্যম, বলছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে করছেন? দেখুন, যখন এই যোগাযোগ ব্যবস্থা এভাবে বিপর্যস্ত করা হয়, তখন আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন না, তাদের যেগুলো পেরিশেবল গুডস আছে সেগুলো মাঝখানে পচে যাবে বা সেগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের গার্মেন্টসের যে যোগাযোগ ব্যবস্থার কারণে তারা যদি শিপমেন্ট ঠিকমতো ধরতে না পারেন, তাহলে বাংলাদেশের যে একটা ইমেজের ক্ষতি হবে সেটা সহজে পূরণ হবে না। আমরা এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়ে গেছি সারা বিশ্বে, এবং বাংলাদেশের যে সুবিধা আছে সেটা যদি আমরা ঠিকমতো রাজনীতিকে ঠিক পথে রাখতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা অতি দ্রুত চীনকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারবো আমাদের এই পোশাক রপ্তানির খাতে। অতএব এই যে সম্ভাবনাগুলো দেখা দিয়েছিল, যেখানে আমরা শুধু জিডিপির প্রবৃদ্ধির হার 6.4% গত 4 বছরে অন অ্যাভারেজ আমরা পেয়েছি সারা বিশ্বে একটা মন্দাবস্থা চলা সত্ত্বেও, এই সম্ভাবনাটাকে কেউ গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয় না। ওই যে এক দফার দাবিতে সরকার পতনের নামে যে বিএনপি যেভাবে জামাতকে এই ব্যাপারে একটা আশকারা দিল, আমি মনে করি যে এটা অত্যন্ত ভুল একটা রাজনীতি। একই সাথে যদি আওয়ামী লীগ মনে করে তাকে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখবে, এই চিন্তা যদি তাদের মাথায় থেকে থাকে, তাহলে সেই খায়েশ পরিত্যাগ করা উচিত। বাংলার জনগণ কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। ডক্টর মইনুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এই পুরো অনুষ্ঠান জুড়ে, একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে আমাকে। একটি বিষয় সেটি হলো যে আপনাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চ সেটির শুরুর দিকেই মোটামুটি FBCCI এর পক্ষ থেকে এক ধরনের সংহতি প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখছি যে
সেটি নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে। বিএনপি বলছে যে এটি আওয়ামী লীগের বা সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি এবং তারা এক ধরনের নাকচ করে দিচ্ছে, প্রত্যাখ্যান করে দিচ্ছে, এটিকে কিভাবে দেখছেন? আপনারা তো এর মধ্যে সংহতি প্রকাশ করেছেন। না, বিসিসিআই যেটা প্রেসিডেন্ট সাহেব তার পরিষদ নিয়ে গিয়েছেন, উনি গেছেন সংহতি প্রকাশ করে, কারণ মূল কজ যেটা দিয়ে তারা শুরু করেছিল সেটা ডেফিনেটলি এক্সেলেন্ট। মানে আমার কথা ছিল যে যে ইস্যু নিয়ে তারা কেউ চিন্তাও করেনি যে পাঁচটা ব্লগার এসে এরকম একটা মানে অভাবনীয় সৃষ্টি করে, কজ ওয়াজ ভেরি জেনুইন কেন স্বাধীনতার পক্ষে। এখন জিনিসটা পলিটিসাইজ হচ্ছে, এর মধ্যে ব্যবসায়ীরা শুড নট বি ইনটু দে ইন দিস, দে শুড নট পুট দেয়ার ফুট ইন টু দ্য শুজ অফ দ্য পলিটিক্স, এটা আমি মনে করি। কারণ হচ্ছিল যে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে এই যে বিবাদমান রাজনীতি, যে বৈরী রাজনীতি সব জায়গায় সেখানে থাবা ফেলছে। আপনি যাই করেন, আপনি এই পক্ষ ওই পক্ষ, দেখা যাচ্ছে যে একে অপরের দোষারোপ করছে। আমি মনে করছি এজ এ বিজনেসম্যান নোবডি শুড পুট শুজ, এরকম আমি মনে করি। কারণ হচ্ছিল যে সঠিকভাবে বুঝে থাকি বিষয়টি হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত তাদের প্রাথমিক দাবিটি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার চান তারা, এখনো আছে, এখনো এখনো তো এখনো সেই কজে বিজনেসম্যান আর ইউনাইটেড সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে এই ব্যাপারে। কিন্তু পেরিফেরিয়াল যে কথাগুলো হচ্ছে এইগুলি আমাদের দিস নট আ কাপ অফ টি। একটি বিষয় একটু শুনে নেই যে তাদের পক্ষ থেকে আরেকটি দাবি এসেছে যে যে সংস্থাগুলো বা যে প্রতিষ্ঠানগুলো যে আমার শিবিরের প্রতিষ্ঠান বলে পরিচিত, ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে বর্জন করার একটি দাবি এসছে এবং তারা বলছেন, এবং ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগও আছে। আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক এক ধরনের তাদের ব্যাপারে নজর করছে যে তাদের ব্যাংকের যে মুনাফা সেটিতে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে, এই ধরনের একটি অভিযোগ আছে। তো এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে ওয়ালমার্ট সহ আন্তর্জাতিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ইসলামী ব্যাংকের ঋণপত্র গ্রহণে অসম্মতি জানিয়েছে। এই যে পরিপ্রেক্ষিতে আপনারা এটিকে কি মনে করছেন? আমি মনে করি এটি অ্যাবসলিউটলি কমার্শিয়ালি এবং সিকিউরিটি পয়েন্ট থেকে দেখা উচিত। একটা জিনিস হচ্ছিল যে দেয়ার লাইসেন্সড অপারেটর ইন বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের থেকে লাইসেন্স নিয়ে অনুমোদন নিয়ে করেছে। এখন সরকারের উচিত তাদের যে প্রফিট হচ্ছে, তাদের যে রেভিনিউ হচ্ছে সেটা অন্য খাতে প্রবাহিত হচ্ছে কিনা এটা কিন্তু মনিটর করা উচিত। এটা যদি জঙ্গি অর্থায়নে হয় ডেফিনেটলি ইট হ্যাজ টু বি স্টপ, কিন্তু যদি সেই পর্যায়ে না এসে অ্যাজ এ বিজনেসম্যান আমি মনে করি যে কোনো কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে আনলেস ইস প্রোভেন যে দে আর ডুইং এগেনস্ট দ্য গভর্নমেন্ট, এগেনস্ট দ্য পিপল, এগেনস্ট দ্য সভারেনটি অফ দ্য কান্ট্রি, সেটার আগে স্টেপ ইন করাটা বোধহয় বলে ইট উইল গিভ এ গুড ব্যাড মেসেজ, রং মেসেজ টু দ্য হোল থিং। আমি কোনো সময় সমর্থন করি না যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অর্থ জঙ্গি ইয়েতে অর্থায়ন হোক, কারণ এটা দেশের সিকিউরিটির সাথে জড়িত এবং দেশের সিকিউরিটি হাতে পাচ্ছি না। ডক্টর মইনুল ইসলাম, আপনার কাছে শুরুতে যেতে চাই একটি বিষয়ে। আপনি আপনার একটি লেখায় বলেছেন, গণমাধ্যমে বলেছেন আপনি যে এই ধরনের সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা বন্ধের জন্য আপনি এক ধরনের সমঝোতায় পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছেন বড় রাজনৈতিক দলগুলোকে, সেরকম ধরনের কোনো আশাবাদ দেখতে পাচ্ছেন? দেখুন, এখানে যে ইস্যুটা নির্বাচনকে ঘিরে এবছর খুব উত্তপ্ত থাকবে রাজনীতি, সেটা হলো যে আমাদের নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে যেহেতু খুব সুষ্ঠুভাবে হওয়ার কোনো সম্ভাবনা নেই, অতএব এখানে কিভাবে অন্তর্বর্তী সরকারে সবার অংশগ্রহণ নিশ্চিত করে কিভাবে একটা আমরা ভালো নির্বাচন পেতে পারি, এটার জন্য একটা সংলাপ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। কিন্তু এর সাথে মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে গিয়ে জামাত শিবির যেভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে এই ইস্যুটাকে আলাদা করে দেখতে হবে, কারণ জামাত শিবির তারা এটা আমি মনে করি যে রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছে যে তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত, এ ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। অতএব এই দুটো ইস্যুকে আলাদা। অনেক ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম। জনাব শফিউল ইসলাম হেদিন, আমি যদি একটু জানতে চাই যে এই রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন, আসলে এই অর্থনৈতিক সমাধান কিভাবে আসতে পারে? রাজনীতি আপনারাই বলছেন, রাজনীতি ছাড়া অর্থনীতি ছাড়া রাজনীতিও বাজবে না। আমরা মনে করি যে কোনো উপায়ে যারা বৃহৎ রাজনৈতিক দল তারা বসে আলোচনা করে এবং ইকোনমিক এজেন্ডাগুলো, এই বাংলাদেশের মতো দেশ যেখানে 31% এখনও পভার্টি লেভেলে আছে,
2 মিলিয়ন লোক প্রতি বছর আমাদের শ্রমবাজারে আসছে, যুক্ত হচ্ছে। এদের হাফ অফ দেম আর এমপ্লয়েড, বাকিরা আনএমপ্লয়মেন্টে ভুগছেন। এরকম একটা সিচুয়েশনে এই অর্থনীতি যখন একটা বিকাশমান অর্থনীতি, আমরা অর্থনীতির বড় বড় ফাইন্যান্সিয়াল সংস্থাগুলো বলছে যে ফ্রন্টিয়ার 5, নেক্সট 11, নানান নামে আমাদের ক্রেডিট রেটিং স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর, মোদি সবাই বলছে স্টেবল, তা দেশটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সেকেন্ড হায়েস্ট প্রবৃদ্ধি অর্জন করেছে শ্রীলঙ্কার পরেই। তো সুতরাং এই জায়গাগুলোকে আমরা কিভাবে আলাদা করে, রাজনীতি রাজনীতিবিদরা করবেন কিন্তু এটা সমাধান হবে না, আলোচনা হবে না, মারো কাটো। আমি 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 এই যে শিবিরের যে ভাইরা বোনরা যে চাঁদে টাঁদে দেখা যায় এইসব বলে টলে যে আন্দোলন করছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, অনেকেই সাথে তাদের জন্ম হয়েছে, তাদের উচিত প্রকৃত ইতিহাস জানা, এবং তারা এই দেশকে, তারাও তো রাজনীতিতে, তাদের তো কোনো অপরাধ নেই তাদের রাজনীতি করার, এই জায়গাগুলো তাদেরও পরিষ্কার হওয়া উচিত। এই দেশটাকে আফগানিস্তান বা পাকিস্তান বানানোর কোনো প্রয়োজন নাই কিন্তু গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে। একটি বিষয় সেটি হলো যে ডেইলি স্টারে এসছে যে 25,000 কোটি টাকার মতন প্রায় ক্ষতি হতে যাচ্ছে এবার বাংলাদেশের সহিংসতায়, কি মনে করছেন? অবশ্যই, কারণ যেভাবে আর যদি এটা প্রলংড হয়, এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে নির্বাচনের ইস্যুটা, আপনার 6 মাস পরে নির্বাচন শিডিউল অলমোস্ট, তো আপনার ব্যাপার হচ্ছে ক্যান ইউ অ্যাফোর্ড টু কন্টিনিউ দিস ইয়ার, উই ক্যানট, হ্যাজ বিকজ ইকোনমি যদি একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা কিন্তু এটা ফিরিয়ে আনতে পারবো না। সেই জন্য যে জিনিসটা দরকার হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্যা। আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে সহিষ্ণুতা, অন্যের প্রতি সম্মান এবং সংলাপ। অনেক ধন্যবাদ, এই জিনিসটা, অনেক ধন্যবাদ শফিউল ইসলাম, ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম।